আসসালামু আলাইকুম দর্শক, জয়া নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। তালিকায় আমলার প্রাধান্য, থাকছে সার্চ কমিটির সঙ্গে আর জ্যেষ্ঠ সাংবাদিকদের বৈঠক আজ, জানাবো পাশের দেশ থেকে আসছে মাদক, স্বরাষ্ট্রমন্ত্রী, থাকছে সাবেক হাইকমিশনারকে বাংলাদেশে পাঠানোর বিষয়ে মালয়েশিয়ার হাইকোর্টের স্থগিতাদেশ, সর্বশেষ বাংলাদেশ থেকে কাতারে আরও ইমাম মুয়াজ্জিন নিয়োগের অনুরোধ। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার পদে সার্চ কমিটিতে অনুসন্ধান কমিটির প্রস্তাবিত 322 জনের নামের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক বিচারপতি, সামরিক বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গত শনিবার বলেছিলেন, অনুসন্ধান কমিটির কাছে 329 জনের নাম প্রস্তাব করা হয়েছে, তবে গতকাল প্রকাশিত নামের তালিকায় 322 জনের নাম পাওয়া যায়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, দ্রুত কাজ করতে গিয়ে কিছু নাম একাধিকবার এসেছে, কারো কারো নাম বাদও পড়েছে, এ কারণে তালিকায় কিছুটা পার্থক্য রয়েছে। এছাড়া কারো কারো নামের বানান ও পদবি ভুল এসেছে। তালিকায় সাংবাদিক আবু সাইদ খান, শিক্ষাবিদ নাজমা শাহিন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ সহ বেশ কয়েকজনের নাম একাধিকবার এসেছে। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম স্বাক্ষরিত তালিকা গতকাল সোমবার রাতে 8টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে। প্রস্তাবিত তালিকায় নাম থাকা তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, এসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, আমরা তো সাবেক তত্ত্বাবধায়ক সরকারের ছিলাম, এখন এগুলোর মধ্যে না গিয়ে নতুন সৎ দায়িত্বশীল ও সাহসী মানুষদের যাওয়ার সুযোগ দেওয়া উচিত, আমরা তো দায়িত্ব পালন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, আমার এখন কিছু বলার নেই, যারা নাম প্রস্তাব করেছেন তাদের ধন্যবাদ, এখন সার্চ কমিটির বিষয়। গত 6 ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দিয়ে রাজনৈতিক দল ও ব্যক্তি পর্যায়ে নাম দেওয়ার অনুরোধ জানিয়েছিল অনুসন্ধান কমিটি। এরপর নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়ে নাম দেওয়ার অনুরোধ করেছিল কমিটি। গত শুক্রবার বিকেল 5টা পর্যন্ত এই নাম নেওয়া হয়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের 3 উপদেষ্টা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের 3 উপদেষ্টাও এই তালিকায় রয়েছেন। এরা হলেন গীতিয়ারা সাফিয়া, রাশেদা কে চৌধুরী ও সুফিয়া রহমান। বিচারপতি ও বিচারক এই পেশার মানুষের মধ্যে রয়েছেন সাবেক 2 প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাস্তির হোসেন ও সৈয়দ মাহমুদ হোসেন। এছাড়াও রয়েছে সাবেক 14 বিচারপতি, তারা হলেন এইচ এম শামসুদ্দিন চৌধুরী, আব্দুল ওয়াহাব মিয়া, মনসুরুল হক চৌধুরী, মোহাম্মদ মুমতাজ উদ্দিন আহমেদ, আবু বক্কর সিদ্দিকী চৌধুরী, মইনুল ইসলাম চৌধুরী, মুসা খালেদ ও কৃষ্ণা দেবনাথ রয়েছেন সাবেক বিচারক। তারা হলেন জেলা ও দায়রা জজ রাশিদা সুলতানা, ফরিদ আহমেদ, মোহাম্মদ গাজী রহমান সহ প্রমুখ। অপরদিকে নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিকতায় আর জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গেও বৈঠকে বসবে অনুসন্ধান সার্চ কমিটি। আজ মঙ্গলবার 15 ফেব্রুয়ারি বিকেল 4টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই সভা হবে। এই সভায় যোগ দিতে জ্যেষ্ঠ সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন ইসি গঠনে গত শনিবার প্রথম দফায় বেলা 11:15 থেকে 12:30 পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। বিশিষ্টজনদের মতামত নিতে পরের দিন গতকাল রবিবারও বিকেলে বৈঠক হয়েছে। 2 দিনের সভায় অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, সরকারি সাবেক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতারা সহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, মঙ্গলবারের সভায় উপস্থিত থাকবেন দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবির, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোভান, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও শওকত মাহমুদ, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইক সিরাজ। চলে যাচ্ছি পরের সংবাদে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যেই সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত মাদক প্রবেশ করছে, চোরাকারবারীরা প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পথ সৃষ্টি করে এই মাদক চোরাচালান করছে। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে 27তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন।
এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশ কোনো ড্রাগ প্রডিউসিং মাদক উৎপাদন কান্ট্রি নয়, তারপরও পাশের দেশ থেকে মাদক প্রবেশ করছে। পার্শ্ববর্তী যেসব দেশ থেকে মাদক আসে সেসব দেশের সঙ্গে মন্ত্রী পর্যায়ে ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা চলছে। ইয়াবা ও আইসের মতো ভয়ঙ্কর মাদক প্রবেশ করছে। মাদক রোধে শুধু কোস্টগার্ড না, বিজিবি ও পুলিশ সবাই সতর্ক রয়েছে। তিনি বলেন, এক এলাকায় বাধা দিলে মাদকের উল্টো আরেকটা পথ সৃষ্টি করছে। বর্ডারে সেন্সর বসানো হচ্ছে, আরও বোর্ড যুক্ত করার মাধ্যমে আমরা নজরদারি বাড়াচ্ছি। মাদক নিয়ন্ত্রণে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, কোস্টগার্ডের জনবল সংকট ছিল, কোস্টগার্ডের আইনে রয়েছে এখানকার সবাই নৌবাহিনী থেকে নিয়োগ হবে, সেজন্য একটু সংকট আছে, তাই আমরা খুব শীঘ্রই আইনের সংশোধন করছি যাতে নিজস্ব জনবল নিয়োগের মধ্যে বাহিনীটি বিজিবির মতো নিজস্ব বাহিনীতে পরিণত হয়। পটুয়াখালীতে কোস্টগার্ডের একটি ট্রেনিং একাডেমি স্থাপন করা হয়েছে, যেখানে জনবলকে প্রশিক্ষিত করে গড়ে তোলা হবে। 19টি জেলা উপকূলীয় ও 47,000 কিলোমিটার উপকূলীয় এলাকা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেছেন, আমাদের উপকূলে প্রায় পার্শ্ববর্তী দেশের জেলেরা এসে স্বীকার করে নিয়ে যেত, এখন সে দৃশ্য পাল্টে গেছে, ধীরে ধীরে কোস্টগার্ড গার্ডিয়ান অ্যাট সিতে পরিণত হচ্ছে। চলে যাচ্ছি পরের সংবাদে। মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশের সাবেক হাই কমিশনার মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ খায়রুজ্জামানকে ঢাকায় ফেরত পাঠানোর বিষয়ে স্থগিতাদেশ দিয়েছেন দেশটির হাইকোর্ট। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে। মালয়েশিয়ার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জেইনি মাজলন আজ মঙ্গলবার দেশটির অভিবাসন বিভাগের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন এই আদেশ দেন মোহাম্মদ জেইনি মাজলন। তিনি বলেন, আদালতের আদেশের বাইরে গিয়ে মোহাম্মদ খায়রুজ্জামানকে ফেরত পাঠানো হয়েছে, এটি আমি শুনতে চাই না। মোহাম্মদ খায়রুজ্জামানের বিষয়ে পরবর্তী শুনানির দিন 20 মে তারিখ ধার্য করেছে আদালত। আদালতের আদেশের পর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোহাম্মদ খায়রুজ্জামানের স্ত্রী রিটা রহমান। তিনি তার স্বামীর অবস্থান জানতে চেয়েছেন। উল্লেখ্য, মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ খায়রুজ্জামান জেল হত্যা মামলায় খালাসপ্রাপ্ত আসামি ও মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক কমিশনার। সম্প্রতি মালয়েশিয়ায় আম্পাং সেলাঙ্গার নামক এলাকার 11 ব্লক B 2-এর 2-7 নম্বর অ্যাপার্টমেন্ট থেকে তাকে আটক করা হয়েছে। বাংলাদেশ সরকারের খাতায় পলাতক থাকা খায়রুজ্জামান মালয়েশিয়ার শরণার্থী হিসেবে আশ্রিত ছিলেন। সর্বশেষ, বাংলাদেশ থেকে আরও বেশি ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রী ঘানিম শাহিন আল ঘানিমের সঙ্গে বৈঠক করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। মঙ্গলবার 15 ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে রাষ্ট্রদূত কাতারের শ্রম আইন সংস্কার সহ বিদেশি কর্মীদের কল্যাণে নেওয়া নানামুখী পদক্ষেপের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। ধর্ম বিষয়ক মন্ত্রী কাতারে নিয়োজিত বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিনদের ভূয়সী প্রশংসা করেছেন। বৈঠকে বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়ন সহ অন্যান্য সব ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির কথা তুলে ধরে রাষ্ট্রদূত বাংলাদেশ কাতার দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেছেন। আগামী দিনগুলোতে বাংলাদেশ কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমাত্রিক রূপ নেবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেছেন।